What's up everybody? আজকের এই ভিডিওটাতে কথা বলবো আমরা স্নেলস নিয়ে কিভাবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখতে হয় বা রাখার সঠিক প্রসেসটা কি কিভাবে এদের যত্ন নিতে হয় আবার অনেক স্নেলস আছে যেগুলো মাছদের খেয়ে ফেলে তো কিভাবে আপনি আপনার মাছদের বাঁচাতে পারবেন এবং কিভাবে সঠিক যত্নের মাধ্যমে স্নেলস রাখতে হয় অ্যাকোয়ারিয়ামের মধ্যে অনেকের প্লান্টের ট্যাঙ্ক থাকে তো দেখা যাচ্ছে যে অনেক স্নেলস আছে যেগুলো প্লান্টসগুলোকে খেয়ে ফেলে তো আজকে সবগুলো টপিক নিয়ে কথা বলবো এই ভিডিওটাতে কিভাবে যত্ন করতে পারেন এন্ড এভরিথিং এ টু জেড তো আমি আর এই চ্যানেলের হোস্ট আমাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন ফলে পরবর্তীতে আপলোড করা কোনো ভিডিও আপনার মিস হবে না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাকে ফলো করতে পারেন লেটস বিগিন দ্য শো অর্নামেন্টাল এবং অ্যাকোয়ারিয়াম ফিশের জগতে স্নেলস একটা বিশাল জায়গা দখল করে আছে কারণ স্নেলস দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে কারণ এটার অনেক প্রজাতি অনেক ভ্যারাইটি আছে দেখতে অনেক কালারফুল হয়ে থাকে এন্ড এই জন্য আমাদের অনেক অ্যাকোয়ারিস্ট এবং হবি যারা করে থাকে অ্যাকোয়ারিয়াম ফিশের তারা কিন্তু স্নেলস রেখে থাকে তো ম্যাক্সিমাম মানুষ কি জন্য স্নেলস রাখে অনেকে রাখে সৌন্দর্যের জন্য আর স্নেলস আমাদের কি উপকার করে জানেন অ্যাকোয়ারিয়ামের মধ্যে এরা ট্যাঙ্কের গ্লাসের মধ্যে যে কিছুদিন পর পর ঘোলা হয়ে যায় বা অ্যালজে বা অ্যালগে জমা হয়ে থাকে এগুলা তারা ক্লিন করে ফেলে অর্থাৎ সারাক্ষণ তারা এই অ্যালগে এবং জমে থাকা ময়লাগুলো খেয়ে পরিষ্কার করে অর্থাৎ স্নেলস আমাদের ট্যাঙ্কের মধ্যে যে ডার্টগুলো থাকে এগুলো সবসময় এরা পরিষ্কার করে অর্থাৎ খাবার হিসাবে গ্রহণ করে থাকে এই জন্য অনেকেই স্নেলস অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে থাকে কারণ অ্যাকোয়ারিয়ামের গ্লাসটা পরিষ্কার রাখার জন্য এরপরে আমরা কথা বলবো একটা স্নেলস রাখতে গেলে আপনাকে মিনিমাম কত বড় একটা অ্যাকোয়ারিয়াম রাখতে হবে তো স্নেলস রাখার জন্য আমাদের সায়েন্টিস্টরা বা যে রিকমেন্ডেশন দিয়েছে একটা স্নেলসের জন্য মিনিমাম 5 গ্যালন একটা অ্যাকোয়ারিয়ামের কথা বলেছে বা 5 গ্যালন একটা ট্যাঙ্ক সাইজের কথা বলেছে কিন্তু আমরা আসলে কত দূর আর এই বিষয়টা ফলো করি কারণ আমাদের যে রিকমেন্ডেশন থাকে আমরা সেটা পূরণ করতে পারি না কারণ অ্যাকোয়ারিয়াম কিনতে গেলে বাজেটের প্রবলেম থাকে অনেকে বলে যে এত বড় অ্যাকোয়ারিয়াম কি হবে কোথায় রাখবো সে এইগুলোর জন্য আসলে সম্পূর্ণ রেকমেন্ডটা আমরা পূরণ করতে পারি না কিন্তু একটা মাছের যে রেকমেন্ডেশন আছে সেটা আমাদের অবশ্যই পূরণ করা দরকার তাহলেই আমাদের মাছগুলো অনেক দীর্ঘস্থায়ী ভাবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে বাঁচতে পারবে তো এই যে স্নেলসগুলো আছে এগুলো কিন্তু প্রচুর হার্ডি হয়ে থাকে অর্থাৎ আপনি যদি হার্ডি ফিশের কথা বলে থাকেন তো ফিশের মধ্যেও কিন্তু স্নেলস তো স্নেলসগুলো আসলে প্রচুর পরিমাণে হার্ডি হয়ে থাকে শীতকালে যারা ভাবতেছেন যে মাছ কি রাখবো না রাখবো অনেকের বাসায় আসলে মাছ রাখা পসিবল না বাচ্চারা মাছ পছন্দ করে তারা স্নেলসটা রাখতে পারেন কারণ এটা অনেক বেশি হার্ডি যদিও ট্যাঙ্কের মধ্যে এদিকে ওদিকে ঘুরে বেড়াবে অবশ্যই তবে এটা 18 থেকে 30 বা 28 এরকম পর্যন্ত কিন্তু বাঁচতে পারে অর্থাৎ 18 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই মাছটা ট্যাঙ্কের মধ্যে সার্ভাইভ করতে পারে বা এই টেম্পারেচারের মধ্যে থাকতে পারে অর্থাৎ খুবই হার্ডি একটা ফিশ তো এই স্নেলসগুলো কিন্তু মিনারেল ওয়াটার এবং ট্যাপ ওয়াটার দুটাতেই বাঁচতে পারে তো আজকে আমরা ফ্রেশ ওয়াটার স্নেলসের কেয়ার নিয়ে কথা বলতেছি কারণ এখানে আমি আগেই বলে রেখেছিলাম যে প্রচুর পরিমাণে কিন্তু স্নেলস পাওয়া যায় আমাদের আশেপাশে যে ডোবাগুলো আছে বা পুকুরগুলো আছে বা নদীতে আপনি যদি নামেন তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে স্নেলস তো সবগুলো আসলে অ্যাকোয়ারিয়ামের জন্য না অনেকগুলো স্নেলস আছে যেগুলো মাছকেই অ্যাটাক করে ফেলে ওই স্নেলসগুলো আমাদের ট্যাঙ্কের মধ্যে রাখা যাবে না ট্যাঙ্কের জন্য সিলেক্ট করা স্নেলস পাওয়া যায় অ্যাকোয়ারিয়াম শপের মধ্যে আপনারা শুধুমাত্র সেইগুলোই রাখবেন কারণ অনেক স্নেলস আছে ধরা যাক আমরা অনেকে প্ল্যান্টেড ট্যাঙ্ক করে থাকি প্ল্যান্টেড ট্যাঙ্কে আমরা মোস্টলি যে বিষয়টা ফেস করি সেটা হচ্ছে অ্যালজে এবং স্নেলস আমি জানি না আমি প্ল্যান্টের ট্যাঙ্ক সেট আপ করেছি কই থেকে যে স্নেলস গুলো আসে আমার পুরো ট্যাঙ্কেরও 12টা ফাটাই দিছে একবারে স্নেলস এর বাচ্চা হইতে হইতে বাপরে বাপ আমি আজকে পর্যন্ত থামাইতে পারিনি স্নেলস এর বাচ্চা হওয়া এই জন্য অবশ্যই আপনাকে বুঝে শুনে একটা স্নেলস রাখতে হবে কারণ স্নেলস এর যে এত পরিমাণে বাচ্চা দেয় আপনার আপনি নিজেই একদম পুরো অবাক হয়ে যাবেন যে এত পরিমাণে ব্রিডিং করতেছে তারা মানে অ্যাকোয়ারিয়াম পুরো ভরে দিবে প্লিজ এই জিনিসটা অ্যাভয়েড করবেন এন্ড আপনাদের অনেক বেশি খারাপ লাগবে দেখতে অনেক সময় খারাপ লাগে কারণ এত পরিমাণে হয়ে যায় দেখতেও বাজে লাগে এই জন্য অবশ্যই ট্রাম্পেট স্নেলস রাখতে চেষ্টা করবেন এই স্নেলসগুলো কি হয় এরা কিন্তু প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখলেও প্লান্টসদের কোনো ক্ষতি করে না কিন্তু অনেক স্নেলস দেখবেন যে প্লান্টসের মধ্যে যায় অ্যালগে খায় অ্যাকোয়ারিয়ামের গাছের যে পাতাগুলো থাকে এগুলোতে অনেক সময় অ্যালগে জমা হয় ওই অ্যালগে খেতে খেতে পাতাও খেয়ে ফেলে তো এই জন্য প্লান্টসের অনেক ক্ষতি হয়ে যায় অনেক স্নেলস আছে পুরো প্লান্টস খেয়ে একদম একদম শেষ করে ফেলে তো অবশ্যই আপনারা অ্যাকোয়ারিয়াম শপের মধ্যে যে স্নেলসগুলো পাওয়া যায় ওগুলো রাখবেন আর স্নেলস অনেক সময় কি করে জানেন আপনারা পানির বাইরেও কিন্তু অনেকক্ষণ বাঁচতে পারে তো দেখা যাচ্ছে যে অ্যাকোয়ারিয়াম ছেড়ে এরা বাইরে আশেপাশে কোথায় যে চলে যায় অনেক সময় দেখা যায় যে আপনার বিছানার মধ্যে যে স্নেলস পড়ে আছে তো এমনটাও কিন্তু দেখা যায় আপনার রুমের মধ্যে স্নেলস অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছে দেখা যাচ্ছে আপনি বারান্দার মধ্যে যে স্নেলস পাইছেন তো এই জন্য অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই একদম স্নেলস পাইছেন অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখছেন এটা করা যাবে না তবে স্নেলস নিয়ে আমি যতদূর ঘাটাঘাটি করেছি যতদূর জানি সেটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম স্নেলস রাখলে আপনাকে বটমে যে ফিশগুলো বের হয় যেমন হচ্ছে সাকার ফিশ
ফিশ অথবা ক্লাউন লোচাস এই মাছগুলা ভুলেও রাখা যাবে না, কারণ ক্লাউন লোচাস কিন্তু স্নেলস খেয়ে ফেলবে। এই জন্য অবশ্যই স্নেলস রাখলে কোন কোন মাছ রাখা যাবে না এটাও আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একদম স্নেলস নিয়ে এসে রেখে দিলেন, এটা আসলে করা যাবে না ভাই, আপনাকে অবশ্যই আগে দেখতে হবে, শুনতে হবে যে রাখা যাবে কি যাবে না, দেন তারপরে আপনাকে সেই মাছগুলো অ্যাড করতে হবে। তো স্নেলস রাখলেও আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হচ্ছে। তবে এটা খুবই হার্ডি হওয়ার ফলে কোনো সমস্যা নাই, ট্যাঙ্কের মধ্যে খুবই ইজিলি রাখতে পারবেন, যারা রাখতে চাচ্ছেন শীতকালেও রাখতে পারবেন। তো আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি আমার ভিডিওতে কোনো ইনফরমেশন ছুটে যায় বা আমি বলতে ভুলে যাই তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আশা করি আপনাদের কমেন্টটা সবার আগে পিং করে রাখার চেষ্টা করব যাতে সবাই দেখতে পারে। প্লিজ আজকের ভিডিওটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে যারা স্নেলস রাখতে চাচ্ছেন, অ্যান্ড এটার ব্রিডিং নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আমার অনেক ভিডিও বানিয়েছি আমার চ্যানেলের মধ্যে। ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।